तूने नजर से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। तूने नजर से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। मैं तेरे लिए जान तली मैं लिया, मेरी याद दिनों ना आया, तो मुझे कितना भी जान समझा ले, किसे और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कट रही, कभी मिले तो ये बस नहीं। तू मेरी आशिकी बन गई, मुझे एहसास होता नहीं, मैं तुझे अब बात क्या सुनाऊं, दिला दूंगी मैं तुझको यकीन, दिला दूंगी मैं तुझको यकीन, दिखा दूंगी मैं प्यार मेरा तुझे। ড্রামার স্টার্টিংয়ে এই ড্রামার ফিমেল লিড সুকে দেখানো হয়। সে তখন কোথাও একটা যাচ্ছিল, তখন কয়েকজন ওকে ফলো করছিল। এতে সু ওর ড্রাইভারকে গাড়ি স্পিডে চালাতে বলে, যার কারণে ওদের একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সু পানিতে পড়ে যায়। তখনই একটি ছেলে পানিতে নেমে সুকে বাঁচিয়ে নেয়। তো এর নাম হলো লু জিন, যে কিনা আমাদের এই ড্রামার হ্যান্ডসাম হিরো। তো সিন এখানে কাট হয় আর পরের সিনে আমরা সুকে ওর রুমে দেখতে পাই। এটা হলো সুয়ের বাবা, কিন্তু সু ওর বাবাকে চিনতে পারছে না। ডক্টর চেক আপ করে বলে সুয়ের মেমোরি লস হয়েছে কয়েকদিনের জন্য, রেগুলার মেডিসিন খেলে পরে সে সুস্থ হয়ে যাবে। এটা শুনে ওর বাবা চিন্তায় পড়ে যায়। আসলে ওর বাবা মনে করছে যে সু হয়তো সুইসাইড করতে গিয়েছিল, কারণ এর আগেও সে অনেকবার সুইসাইড করার চেষ্টা করেছে। তাই ওর বাবা লু জিনকে হায়ার করেছিল অ্যাজ এ বডিগার্ড হিসেবে, যাতে সে সারাক্ষণ সুকে প্রোটেক্ট করে। এর মানে লু জিন আসলে সুয়ের বডিগার্ড। এরপর সু যখন ফ্রেশ হতে যায় তখন একটি মেড চেঁচিয়ে ওঠে। এতে লুওয়ান বাথরুমে গিয়ে দেখে যে পানি পুরো লাল হয়ে গিয়েছে। লুওয়ান তো ভয় পেয়ে যায়, সে ভাবছিল হয়তো সু আবারও নিজের ক্ষতি করার চেষ্টা করছে। কিন্তু সুয়ের কিছুই হয়নি, আসলে সে কালারফুল সোপ ইউজ করেছিল। সু তখন পড়তে যাচ্ছিল, কিন্তু আমাদের হিরো ওকে ধরে ফেলে। সুয়ের যেহেতু মেমোরি লস হয়েছে, তাই সে লু জিনকে চিনতে না পেরে ওর উপর অ্যাটাক করে। এতে লু জিন তখন ওর টাই দিয়ে সুয়ের হাত বেঁধে বলে, কাম ডাউন, আমি তোমার বডিগার্ড, তাই শান্ত থাকো। তখন সুয়ের মনে পড়ে যায় যে এই ছেলেটি তাকে পানি থেকে বাঁচিয়েছিল। এতে ওর মনে হয় যে লু জিন একটি ভালো ছেলে, তাই সে একটু শান্ত হয়। তখন ওখানে মেড এসে সুকে মেডিসিন খেতে দেয়। এতে সু ওকে থ্যাংক ইউ বলে, যা শুনে ওই মেড অবাক হয়। আসলে সু অনেক অ্যারোগেন্ট আর রুড টাইপের মেয়ে। থ্যাংক ইউ বলা তো দূরের কথা, সে কারোর সঙ্গে ঠিক মতন ব্যবহার করত না, তাই এই মেড অবাক হয়ে যায়। আর বাইরে থেকে লু জিনও ওর কথা শুনে অবাক হচ্ছিল। তো এরপর সুয়ের সঙ্গে দিয়ান নামের একটি মেয়ে দেখা করতে আসে। সু লু জিনকে জিজ্ঞাসা করে, কে এ? এতে লু জিন বলে, তোমার ম্যানেজার। তিয়ান তখন সুকে বলে, আমি জানি তোমার মেমোরি লস হয়েছে, কিন্তু আজকে তোমার একটি পারফরমেন্স আছে, তোমার ইচ্ছে না থাকার সত্ত্বেও তোমাকে পারফর্ম করতে হবে, কারণ মিডিয়ার লোকেরা তোমার জন্য অপেক্ষা করছে। এতে সু বলে, ওকে আমি যাব, কিন্তু লু জিন তুমি কি আমার সঙ্গে যাবে? এতে লু জিন বলে, আমি তোমার বডিগার্ড, তাই অবশ্যই আমি তোমার সঙ্গে যাব। তো এরপর ওরা স্টুডিওতে চলে যায়। সুয়ের এই পারফরমেন্সের জন্য সকলেই অনেক বেশি এক্সাইটেড ছিল। আসলে সু ডান্সিং আর সিঙ্গিংয়ে অনেক ভালো, কিন্তু মেমোরি লস হয়ে যাওয়ার কারণে সু সমস্ত স্টেপ ভুলে গিয়েছে। তিয়ান তখন বলে, তোমার হাতে মাত্র 2 ঘন্টা সময় আছে, তাই এখনই রিহার্সাল করতে স্টার্ট করে দাও। এতে সু ওর রিহার্সাল স্টার্ট করে দেয়। তখন ওখানে মিং নামের একটি মেয়ে আসে। লু জিন বলে, মিংয়ের সঙ্গে তোমার সম্পর্ক একদমই ভালো না, আর ও তোমার রাইভাল, তাই ওর থেকে দূরে থাকবে। এতে সু রাজি হয়ে যায়। তো অনেকক্ষণ প্র্যাকটিস করে সু একটু ক্লান্ত হয়ে যায়। সে যখন ওর চুল ভালো করে বাঁধছিল তখন লুওয়ান ওখানে এসে ওর সাহায্য করে। এতে সু তখন ব্লাশ করছিল।
তো যাই হোক, এরপর সুকে স্টেজে ডাকা হয়। সুয়ের যেহেতু মেমোরি লস হয়েছে তাই গানের কোনো লাইন তার মনে নেই, তাই তিয়ান ঠিক করেছে ব্যাকগ্রাউন্ডে গান বাজবে আর সু জাস্ট ওর ঠোঁট নাড়বে। কিন্তু তখন ব্যাকগ্রাউন্ডে কোনো গান বাজছিল না, আসলে এই সব কিছু মিং করেছে। কিন্তু সু তখন পরিস্থিতি নর্মাল করতে নিজের ইচ্ছে মতন একটি গান গায় যা শুনতে আসলেই অনেক ভালো ছিল। আর তিয়ানও তখন অনেক বেশি অবাক হচ্ছিল, কারণ এর আগে সু কখনোই এত ভালো গান গায়নি। তখন সুয়ের মাথায় একটি লাইট পড়তে যাচ্ছিল, কিন্তু লুজিন এটা দেখে ফেলে আর সে নিজের পরোয়া না করে সুকে প্রোটেক্ট করে, আর এতে ওর একটু চোটও লাগে। কিন্তু লুজিন তখন সুকে ওর পারফরমেন্স কন্টিনিউ করতে বলে। এতে সু আবারও গান গাইতে শুরু করে, কিন্তু ওর তখন লুজিনকে নিয়ে চিন্তা হচ্ছিল। সকলেই তখন সুয়ের অনেক বেশি প্রশংসা করছিল, কারণ ওর ডান্সিং আর সিঙ্গিং দুটোই অসাম ছিল। কিন্তু এইসবে মিং তো জ্বলে যাচ্ছিল, আসলে ওপর থেকে লাইট ফেলার প্ল্যান মিংয়েরই ছিল। তো এরপর লুজিন যখন সুকে বাড়িতে নিয়ে যায় তখন সু ওর চোট দেখতে চাইছিল, কিন্তু লুজিন ওকে দেখতে দেয় না। সে বলে আমি ঠিক আছি, তাই তুমি রুমে যাও। এতে সে ওর রুমে চলে যায়। তো পরের দিন সু ঘুম থেকে উঠে দেখে লুজিন আর অন্যান্য সব বডিগার্ডরা ট্রেনিং করছে। লুজিনকে দেখতে অনেক হট লাগছিল, তাই সু তো এক নজরে ওর দিকেই তাকিয়েছিল, এমনকি সে তো লুজিংয়ের ভিডিও করছিল। তো এরপর লুজিন ওর এক ফ্রেন্ড জিয়াংয়ের ক্যাফেতে গিয়ে বারবার সুয়ের ওই ভিডিও দেখছিল। জিয়াং বলে তুই তো ওকে পছন্দ করিস না, তাহলে কেন এত মন দিয়ে ওকে দেখছিস? এতে লুজিন বলে আমার মনে হয় এই মেয়েটি সু না অন্য কেউ, কারণ অ্যাক্সিডেন্টের পর থেকে ওর ব্যবহার পরিবর্তন হয়ে গিয়েছে। তো এরপর সিন একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় লুজিন কেন সুকে হেট করে এটা জানার জন্য। তো লুজিনের আসল নাম হলো চ্যান, ওর বাবা একজন বিজনেসম্যান। একদিন ওর বাবার একটি অ্যাক্সিডেন্ট হয় যার কারণে সে কোমাতে চলে যায়। ডক্টর তখন চ্যানের বাবার কাছ থেকে একটি চাবি পেয়েছিল। তো বোঝার সুবিধার্থে আমরা কিন্তু লুজিন বলেই ডাকবো, ওকে? তো এরপর লুজিন ওর বাবার রুমে যায়। ওখানে একটি সিক্রেট রুম ছিল। লুজিন যখন ওই রুমে ঢোকে তখন সে ওখানে সুয়ের অনেকগুলা ছবি দেখতে পায়। এতে লুজিন মনে করে হয়তো ওর বাবার অ্যাক্সিডেন্টের পেছনে কোনো না কোনোভাবে সুজড়িত। তাই আসল সত্য জানার জন্য লুজিন ওর একজন হ্যাকার বন্ধুর সাহায্য নিয়ে নিজের নাম আর পরিচয় পরিবর্তন করে সুয়ের বডিগার্ড হয়ে যায়। তো সিন বর্তমানে আসলে আমরা ফ্যাং নামের একটি ছেলেকে দেখতে পাই। সে যখন টিভিতে সুকে দেখে তখন সে অবাক হয়ে যায়, আর ফ্যাং তখন সুকে ইউন বলে ডাকছিল। তো এরপর লুজিন সুকে নিয়ে ওর স্টুডিওতে যায়, কিন্তু ওখানে সু তখন অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে, তাই লুজিন সুকে বাড়িতে নিয়ে যায়। লুজিন যখন সুকে বিছানায় শুয়ে দিয়ে চলে যাচ্ছিল তখন সু লুজিনের টাই ধরে ওকে আটকিয়ে ওর ওপর উঠে গিয়ে বলে আমি এখনই তোমার চোট দেখতে চাই। এই বলে সে তো লুজিনের জামা খুলতে শুরু করে, কিন্তু লুজিন ওকে আটকায়। সু তখন আরও বলে আমি তোমাকে একটি সিক্রেট বলতে চাই, মনে হয় আমি তোমার উপর ক্রাশ খেয়েছি। যা শুনে লুজিন অবাক হয়ে যায় আর সে কনফার্ম হয়ে যায় যে এটা সু হতেই পারে না, কারণ আগে সু কখনোই লুজিনের সঙ্গে ভালো ব্যবহার করেনি, আর এখন কিনা সে তার উপর ক্রাশ খেয়ে বসে আছে, এর মানে এটা সু হতেই পারে না। তো সু তখন ঘুমিয়ে গিয়েছিল। তো এইদিকে ফ্যাং তিয়ানকে কল করে বলে আমি সুয়ের অনেক ভালো বন্ধু, ও আমার ফোন ধরছে না, তো আমি কি ওর সঙ্গে কথা বলতে পারি? কিন্তু তিয়ান ফোন কেটে দেয়। আসলে সে মনে করছে ফ্যাং হয়তো সুয়ের কোনো ফ্যান আর ওর সঙ্গে কথা বলার জন্য সে মিথ্যে কথা বলছে। এইদিকে লুজিং যখন চলে যাচ্ছিল তখন সু ওকে আটকায় আর সে এমন হটভাবে ওকে টাচ করছিল, এতে লুজিন আর ঠিক থাকতে পারে না। সে তখন সুয়ের সঙ্গে রোম্যান্স করতে শুরু করে দেয়। কিন্তু এটা জাস্ট সুয়ের একটা স্বপ্ন ছিল। এমন রোম্যান্টিক স্বপ্ন দেখার কারণে সু তখন ব্লাশ করছিল। তো এরপর ফ্যাংকে দেখানো হয়। সুয়ের সঙ্গে দেখা করার জন্য ফ্যাং তখন ওর স্টুডিওতে চলে এসেছে। তখন ওর সঙ্গে তিয়ানের ধাক্কা লাগে যার কারণে সে তিয়ানের উপরে পড়ে যায়
আর অ্যাক্সিডেন্টলি সে তিয়ানের গালে কিস করে দেয়। এতে তিয়ান তো অনেক বেশি রেগে গিয়ে ওকে স্টুডিও থেকে বার করে দেয়। তখন আবার স্টুডিওতে লু জিন আর সু আসছিল। সুকে দেখে ফ্যাং ওর সঙ্গে কথা বলতে যায়, কিন্তু লু জিন তখন মনে করছিল ফ্যাং হয়তো খারাপ ছেলে, তাই সে ওকে একটু মারেও। এরপর লু জিন ফ্যাংকে একটু সাইডে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে সে কে। এতে ফ্যাং বলে, আমি ওকে চিনি, ওর নাম সু না ইউন, ছোটবেলা থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি, তাই আমি ওকে খুব ভালো করেই চিনি। লু জিন বলে, আমি তোমার কথায় বিশ্বাস কেন করব, তোমার কাছে কি ওর কোনো ছবি আছে? ফ্যাং বলে, এখানে নেই, কিন্তু ও যদি আমাদের গ্রামে যায় তাহলে ও আমাকে চিনতে পারবে। আপাতত তুমি সুকে এটা দিও, এটা দেখলেই ওর মনে পড়ে যাবে। এতে লু জিন রাজি হয়ে যায়। এরপর সু যখন ওই বক্সটি দেখে তখন তার কিছু একটা মনে পড়ে। হঠাৎ করে ওর ফেস এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যাওয়ায় লু জিনেরও তখন একটু সন্দেহ হয়। তো এরপর লু জিন সুয়ের একটা চুল নিয়ে ওর ডিএনএ টেস্ট করতে দেয়। রেজাল্ট দেখে লু জিন তো অবাক হয়ে যায়, কারণ সু আর ইউনের ডিএনএ 99% ম্যাচ করেছে। আর ওখানে তো এটাও লেখা ছিল যে ওরা দুজনে হয়তো যমজ বোন। তো পরের দিন সু লুকিয়ে ফ্যাংয়ের সঙ্গে দেখা করতে ওই গ্রামে যাচ্ছিল, কিন্তু লু জিন ওকে দেখে ফেলে। এতে সু ওকে বাহানা দেয় যে আমি মিউজিক ক্লাসে যাচ্ছিলাম, এই বলে সে ওখান থেকে চলে যায়। কিন্তু লু জিন ওর পেছন ছাড়ে না, কিন্তু সে অনেক কষ্টে লু জিনের চোখে ফাঁকি দিয়ে ফ্যাংয়ের সঙ্গে দেখা করতে চলে যায়। ফ্যাং বলে, আমি জানি তুমি ইউন, আর তুমি যখন আমাদের গ্রামে যাবে তখন তোমারও সব মনে পড়ে যাবে। তো ওরা যখন গ্রামে পৌঁছে যায় তখন সুকে ওর বাবা কল করে বলে, আমি তোমার স্টুডিওতে আছি কিন্তু তোমায় দেখতে পাচ্ছি না, তুমি কোথায়? এতে সু একটু ঘাবড়ে যায়, তাই সে ওর বাবাকে মিথ্যে কথা বলে যে আমি একটু বাইরে আছি আর লু জিন আমার সঙ্গে আছে। এতে ওর বাবা বলে, তাহলে লু জিনকে ফোনটা দাও। এটা শুনে সে আরও ঘাবড়ে যায়, কারণ লু জিন তো ওর সঙ্গে ছিল না। ঠিক তখনই ওখানে লু জিন এসে সুয়ের বাবার সঙ্গে কথা বলে যে সু আমার সঙ্গে আছে। কিন্তু সুয়ের বাবা তখন লু জিনকে অনেক বকা দিচ্ছিল, তাকে না বলে সুকে বাইরে নিয়ে যাওয়ার জন্য। এতে লু জিন মিথ্যে কথা বলে, আসলে সুয়ের একটি মিউজিক ভিডিওর শ্যুট আছে, তাই আমি ওকে নিয়ে বিজের সাইডে এসেছি। এটা শুনে ওর বাবা একটু শান্ত হয়। তো সুয়ের বাবা যখন ফোন কেটে দেয় তখন লু জিন তিয়ানকে কল করে বলে, এখনই কিছু লোক আর শ্যুটিং করার প্রয়োজনীয় জিনিস নিয়ে বিজের সাইডে চলে আসো, কারণ সুয়ের বাবা সন্দেহ করেছে। এতে তিয়ান যখনই স্টুডিও থেকে বার হচ্ছিল তখনই ওর সঙ্গে সুয়ের বাবার দেখা হয়। সুয়ের বাবা বলে, তুমি এখানে কি করছো, তোমার তো সুয়ের কাছে থাকা উচিত। এতে তিয়ান বলে, হ্যাঁ আমি যাচ্ছিলামই ওর কাছে। এতে সুয়ের বাবা বলে, তাহলে আমিও যাব। এটা শুনে তিয়ান একটু ঘাবড়ে যায়, সে লু জিনকে মেসেজ করার চেষ্টা করে, কিন্তু সুয়ের বাবা তখন ওর কাছ থেকে ফোন ছিনিয়ে নেয়। এইদিকে লু জিন সুকে বলছিল, তুমি আমাকে না বলে কেন এখানে এলে? কিন্তু সু কিছুই বলছিল না। এতে ফ্যাং বলে, আমি ওকে এখানে এনেছি এটা প্রমাণ করতে যে এই মেয়ে সু না ইউন। এরপর ফ্যাং ওদেরকে একটি বোর্ডে নিয়ে যায় যেখানে ইউন আর ওর মা থাকতো। তো সু যখন বোর্ড ঘুরে দেখছিল তখন তার মনে হচ্ছিল সে আগেও এই সমস্ত জিনিস দেখেছে। এইদিকে ফ্যাং লু জিনকে জিজ্ঞাসা করে, তোমার বস সু আর ইউন কি একই রকম দেখতে? এতে লু জিন বলে, হ্যাঁ দেখতে একই, কিন্তু দুজনের ব্যবহার আলাদা। ফ্যাং বলে, আমার মনে হয় ওরা দুজনে যমজ বোন, সুয়ের বাবা ওর মা আর ইউনকে ছেড়ে দিয়েছিল, তাই হয়তো ইউনকে নিয়ে ওর মা এখানে চলে এসেছিল। লু জিন বলে, তো এখন ইউনের মা কোথায়? ফ্যাং বলে, জানি না, একদিন হঠাৎ করে ইউন আর ওর মা গায়েব হয়ে যায়। তখন ওখানে সু আসে, ওর তখন অতীতের হালকা হালকা কথা মনে পড়ছিল। এতে সে বুঝতে পেরে যায় যে তার নাম সু না ইউন, মানে এটা সু না ইউন, তাই এখন থেকে বোঝার সুবিধার্থে আমরা একে ইউন বলেই ডাকবো, ওকে? এরপর ইউন ফ্যাং আর লু জিনকে বলে, আমি মিস্টার ইউ মানে সুয়ের বাবাকে আমার আসল পরিচয় বলে দেব। এতে লু জিন বলে, খবরদার তোমার আসল পরিচয় মিস্টার ইউকে বলবে না, মিস্টার ইউ সুকে অনেক বেশি ভালোবাসে, আর সে যদি জানতে পারে তুমি সু না আর এতদিন তুমি ওকে ধোকা দিচ্ছিলে তাহলে নিঘাত ও তোমাকে মেরে ফেলবে,
তাই চুপচাপ অ্যাক্টিং করে যাও, আর আমি তোমার সাহায্য করব তোমার মাকে খুঁজে দিতে। এতে ইয়ুন লুজিনের কথায় রাজি হয়ে যায়। তখন ওখানে মিস্টার ইউ আসে। মিস্টার ইউকে দেখে লুজিন আর ইয়ুন দুজনেই একটু অবাক হয়ে যায়। মিস্টার ইউ তখন জিজ্ঞাসা করে এখনও কেন শুটিং স্টার্ট হয়নি। এতে তিয়ান বলে একটু প্রবলেম হয়েছিল, তাই শুটিং রাতের বেলায় হবে, তাই আজকে রাত শুকে এখানেই থাকতে হবে। মিস্টার ইউ বলে কিন্তু আমি শুকে একাই রাখতে পারবো না। এতে সু মানে ইয়ুন বলে আমি একাই কই, লুজিন তো আমার সঙ্গেই থাকবে, তাই তুমি নিশ্চিন্তে থেকো আমার কিছুই হবে না। এতে মিস্টার ইউ লুজিনকে সুয়ের ভালো মতন খেয়াল রাখতে বলে ওখান থেকে চলে যায়। এতে সকলেই যেন হাঁফ ছেড়ে বাঁচে। এইদিকে তিয়ান ফ্যাংকে ওদের মিউজিক ভিডিও শুটিংয়ের জন্য একটি জায়গা খুব ভালো করে সাজাতে বলে। এতে ফ্যাং বলে কেন, আমি কেন করব, আমি কি তোমার অ্যাসিস্ট্যান্ট নাকি তোমার বয়ফ্রেন্ড? এতে তিয়ান বলে ও হ্যালো মিস্টার, তোমার জন্য সু এখানে এসেছে, তাই তোমাকে কাজটা করতেই হবে, আর না করলে আমি কিন্তু মিস্টার ইউকে তোমার নামে কমপ্লেন করব। তিয়ানের কথা শুনে ফ্যাং তখন ওর দিকে তাকিয়ে স্মাইল করছিল। এইদিকে ইয়ুন আবারও ওই বোর্ডে যায় যেখানে সে আর ওর মা থাকতো। ইয়ুন তখন ওখানে একটি ফোন দেখতে পায় যেখানে ওর মা বলেছে তুমি মিস্টার ইউয়ের মেয়ে, তাই ওখানেই থাকবে, এখানে আর আসবে না। এতে ইয়ুন তখন ওর মাকে মেসেজ করে যে তুমি এখন কোথায় আছো, কিন্তু ওর মা কোনো রিপ্লাই দেয় না। তো যাই হোক, পরের দিন ইয়ুনের মিউজিক ভিডিও শ্যুট করা হয়, কিন্তু ইয়ুনের যেহেতু এটা প্রথমবার ছিল তাই সে বারবার ভুল করছিল। এতে ডাইরেক্টর ওর ওপর রেগে যায়, এমনকি সে তো ইয়ুনকে অনেক বকাও দেয়। এতে লুজিন আর থাকতে না পেরে সে উল্টো তখন ডাইরেক্টরকে বকা দিচ্ছিল। এতে ডাইরেক্টর ইয়ুনকে আর কিছুই বলে না। তিয়ান বলে এটা ইয়ুনের ফার্স্ট টাইম তো, তাই সে নার্ভাস, যদি ওর সঙ্গে কোনো পার্টনার থাকতো তাহলে অনেক ভালো হতো। এতে ডাইরেক্টর লুজিনকে বলে তুমি ওর পার্টনার হয়ে যাও, তোমাদের কেমিস্ট্রি অনেক অসম। এতে লুজিন রাজি হয়ে যায়। ইয়ুনের সঙ্গে লুজিন থাকায় এবার সে অনেক ভালোভাবেই অ্যাক্টিং করছিল। একটি পর্যায়ে তো দুজনেই একে অপরের প্রতি অ্যাট্রাক্ট হচ্ছিল, এমনকি ওরা কিসও করতে যাচ্ছিল, কিন্তু ডাইরেক্টর তখনই কাট করতে বলে, যার কারণে আমাদের আর রোম্যান্স দেখা হলো না। তো ইয়ুন তখন পড়ে যাচ্ছিল, কিন্তু লুজিন ওকে ধরে ফেলে। এতে ওদের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য আই কন্ট্যাক্ট হয়। তো পরের সিনে ফ্যাং আর তিয়ানকে দেখানো হয়। ফ্যাং তখন কথায় কথায় তিয়ানের সঙ্গে লাইন মারছিল, আর এটা তিয়ান খুব ভালো করেই বুঝতে পারে, তাই সে তিয়ানের প্রপোজ করার আগেই ওকে রিজেক্ট করে দেয় যে আমার ওপর তোমার টাইম নষ্ট করো না, আমাদের দুনিয়া কিন্তু আলাদা, এই বলে সে চলে যায়। এতে ফ্যাং বলে কোনো ব্যাপার না, আমি তোমার দুনিয়ায় চলে আসব। তো পরের দিন ফ্যাং তিয়ানকে ফ্লাওয়ার দেওয়ার জন্য একটি ফ্লাওয়ার শপে যায়, আর ওখানে তখন লুজিনের ফ্রেন্ড জিয়াং আসে। আসলে জিয়াংও তিয়ানকে পছন্দ করে, আর সে ওর জন্যই বুকে নিচ্ছে। এরপর দুজনে একসঙ্গে তিয়ানের অফিসে যায়। জিয়াংকে দেখে ফ্যাং বলে তোমার গার্লফ্রেন্ড কি এখানে কাজ করে? জিয়াং বলে হ্যাঁ। এতে ফ্যাং বলে আমারও ফিউচার গার্লফ্রেন্ড এখানেই কাজ করে। তখন এই মেয়েটি ফ্যাং আর জিয়াংকে জিজ্ঞাসা করে তারা কার সঙ্গে দেখা করতে চায়। এতে দুজনেই একসঙ্গে তখন তিয়ানের নাম বলে। এটা শুনে দুজনেই অবাক হয়ে যায়, আর ওরা বুঝতে পারে যে ওরা দুজনে একটি মেয়েকেই পছন্দ করে। তো এরপর জিয়াং ফ্যাংকে জিজ্ঞাসা করে তিয়ান কি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে? ফ্যাং বলে না করেনি, কিন্তু সে খুব জলদি করবে। এতে জিয়াং বলে আমারও করেনি, তাই চলো দুজনে কম্পিটিশন করি, যাকে তিয়ান ওর লাইফ পার্টনার হিসেবে চুজ করবে সে ওর সঙ্গে থেকে যাবে, আর অপরজন ওদের মাঝখান থেকে সারা জীবনের জন্য চলে যাবে। এতে ফ্যাংও রাজি হয়ে যায়। এরপর দুজনেই ওদের ফ্লাওয়ার বুকে রিসেপশনে রেখে আসে, কিন্তু তিয়ান এসে জিয়াংয়ের ফ্লাওয়ার বুকে নিয়ে চলে যায়, যা দেখে ফ্যাংয়ের মন ভেঙে যায়। তখন ফ্যাং জানতে পারে যে তিয়ান একটি ইন্টারভিউ নিচ্ছে, যাকে তার পছন্দ হবে তাকেই তিয়ান ওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নেবে। এতে ফ্যাং তখনই ইন্টারভিউ দিতে চলে যায়। ফ্যাংকে এখানে দেখে তিয়ান একটু অবাক তো হয়, কিন্তু সে তবুও ফ্যাংয়ের ইন্টারভিউ নেয়। তিয়ান বলে তুমি গ্র্যাজুয়েট হওনি, তাহলে কিভাবে ইন্টারভিউ দিতে আসলে?
এতে ফ্যাং বলে, কারণ পড়াশোনা আমার কাছে অনেক বেশি বোরিং লাগে, তাই ছেড়ে দিয়েছি। তিয়ান বলে, কিন্তু এই কাজটাও অনেক বোরিং। ফ্যাং তখন তিয়ানের একটু কাছে এসে বলে, কোনো ব্যাপার না, তুমি সঙ্গে থাকলে বোরিং কাজও অনেক বেশি ইন্টারেস্টিং লাগবে। ওর কথা শুনে তিয়ান তখন ফ্যাংকে ওর অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নেয়। এইদিকে ইউন লুজিনকে ওর মায়ের ওই SMS-টি দেখায়। এতে লুজিন ইউনকে বলে, তুমি চিন্তা করো না, আমি খোঁজ নিয়ে দেখছি। তো এরপর বিকেলবেলায় মিস্টার ইউ যখন বাড়ি থেকে বার হয়, তখন এই সুযোগে লুজিন লুকিয়ে লুকিয়ে তার রুমে ঢোকে। আসলে লুজিন এখানে ইউনের মায়ের সম্পর্কে জানতে এসেছে, কিন্তু তখন লুজিনের মনে হয় এই রুমের দিকে কেউ আসছে, তাই সে তাড়াহুড়ো করে লুকিয়ে যায়। কিন্তু তখন রুমে ইউন আসে আর সেও কিছু প্রমাণ খুঁজছিল। তখনই বাড়িতে মিস্টার ইউ চলে আসে আর সে সুকে ডাকছিল। এতে ইউন তো ঘাবড়ে যায়, সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখন লুজিন ইউনকে পর্দার পেছনে টেনে নেয়। প্রথমে ইউন ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু লুজিনকে দেখে সে শান্ত হয়। তো মিস্টার ইউ কোথাও সু মানে ইউনকে দেখতে না পেয়ে ফুটেজ চেক করে আর সে দেখে যে ইউন ও রুমে এসেছিল, কিন্তু রুম থেকে বার হয়নি। এর মানে ইউন এখনও এখানেই আছে। তো সে যখনই পর্দা সরায়, তখনই লুজিন আর ইউনকে রোম্যান্স করতে দেখে সে তো অবাক হয়ে যায়। তো লুজিন চুপচাপ ওখান থেকে চলে গেলে পরে মিস্টার ইউ ইউনকে জিজ্ঞাসা করে, এসব কি হচ্ছিল? এতে ইউন বলে, আমি ওর সঙ্গে জাস্ট একটু ফান করছিলাম, কিন্তু তুমি আমাদেরকে বিরক্ত করলে। মিস্টার ইউ বলে, লুজিন কি তোমাকে জোর করছিল? এতে ইউন বলে, না, আমি ওকে জোর করছিলাম, কারণ আমি লুজিনকে পছন্দ করি। এটা শুনে মিস্টার ইউ অবাক হয় আর এইদিকে লুজিনও অবাক হয়। আসলে ওখান থেকে যাওয়ার সময় লুজিন ইউনকে একটি এয়ারবাড দিয়েছিল, যার মাধ্যমে সে সবই শুনতে পাচ্ছে। তো মিস্টার ইউ তখন বলে, লুজিন তোমার টাইপের না, ও কোথায় আর তুমি কোথায়? ইউন বলে, তো আমি কি করব, তুমি তো ঠিক মতন আমাকে সময় দাও না, অনেক বোর লাগে একা থাকতে, কিন্তু যখন ওর সঙ্গে থাকি তখন অনেক ভালো লাগে। আর তাছাড়া মেমোরি লসের কারণে আমার তো মনেই পড়ছে না যে মা দেখতে কেমন ছিল আর সে আমাকে ভালোবাসত নাকি বাসত না। এতে মিস্টার ইউ বলে, তোমার মা আমার থেকে বেশি তোমাকে ভালোবাসত। সে তখন ইউনকে একটি ভিডিও দেখায় যখন সু জন্ম নিয়েছিল তখনকার। এমনকি মিস্টার ইউ তো ইউনকে সুয়ের বার্থ সার্টিফিকেট দেখায়, যেখানে ইউনের মায়ের পরিবর্তে অন্য একটি মহিলার নাম লেখা ছিল। মিস্টার ইউ তখন বলে, এই দুনিয়াতে তোমার মা আর আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, কারণ তুমি আমাদের একমাত্র সন্তান। যা শুনে লুজিন আর ইউন দুজনেই অবাক হয়। তো পরের সিনে একটি মহিলাকে দেখানো হয়, একে তা আমরা সামনে গেলেই জানতে পারবো, কিন্তু তখন আমরা ওখানে সুকে দেখতে পাই, এর মানে মহিলাটি সুকে কিডন্যাপ করেছে। তো পরের দিন তিয়ান আর ফ্যাংকে দেখানো হয়। ইউন যাতে আরও বেশি ফেমাস হয়, তাই ফ্যাং তিয়ানকে একটি আইডিয়া দেয়, আর সেটা হলো ইউন যেন কারোর সঙ্গে ডেট করে আর প্রত্যেক দিন ওরা ওদের লাইফস্টাইলের ভিডিও অনলাইনে পোস্ট করে। এতে ইউন মানে সু আরও বেশি ফেমাস হবে, আর সে যদি একবার ফেমাস হয়ে যায় তাহলে ওদের কোম্পানিও বেশ ভালো চলবে। ফ্যাংয়ের এ আইডিয়া তিয়ানের অনেক বেশি ভালো লাগে। ফ্যাং তখন বলে, যদি আমার প্ল্যান কাজ করে তাহলে তোমাকে কিন্তু আমার সঙ্গে ডেটে যেতে হবে। এতে তিয়ানও রাজি হয়ে যায়। এরপর সে ইউনকে ওদের এই প্ল্যানের কথা বলে। এতে ইউনও এই শোতে কাজ করতে রাজি হয়ে যায়। এরপর চুয়ান নামের একটি ছেলেকে দেখানো হয়, যে হবে এই শোয়ে ইউনের বয়ফ্রেন্ড। তো আজকে ছিল শোয়ের ফার্স্ট এপিসোড, আর এখানে চুয়ান ইউনকে স্কেটিং শেখাবে। ইউন স্কেটিং করতে জানতো না, তাই সে পড়তেই যাচ্ছিল, বাট আমাদের হিরো এসে এমন রোম্যান্টিক স্টাইলে তাকে বাঁচিয়ে নেয়। সিনটা রোম্যান্টিক হলেও এদের কিন্তু অনেক বিরক্ত লাগে, কারণ এই সব কিছু লাইভ হচ্ছিল, তাই ডাইরেক্টর তাড়াহুড়ো করে লুজিনকে ওখান থেকে যেতে বলে। তো এরপর আবারও শুটিং স্টার্ট করা হয়। স্ক্রিপ্ট অনুযায়ী চুয়ান ইউনকে টাচ করবে আর ওর সঙ্গে অনেক রোম্যান্টিক রোম্যান্টিক কথাও বলবে, যা দেখে লুজিনের তখন অনেক রাগ হচ্ছিল। এর মানে সে হয়তো এখন ইউনকে পছন্দ করতে শুরু করেছে।
আর লুজিনের রাগ তখন আমরা ওর হাত দেখেই বুঝতে পারি। চুয়ানের উপর জমে থাকা রাগগুলো সে তখন এই নিষ্পাপ বোতলের উপর ঝাড়ছিল। তো যাই হোক, এরপর শুটিং শেষ হয়ে যায়। তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল। এতে চুয়ান তো ইউনকে ইমপ্রেস করতে ওর জন্য ছাতা নিয়ে যাচ্ছিল। এটা দেখে লুজিন তখন রেগে চুয়ানের ছাতা ছিঁড়ে দেয়। এরপর সে ইউনের কাছে ওর ছাতা নিয়ে যায়। আর চুয়ান যখন ওর ছাতার এমন অবস্থা দেখে তখন সে একটু এম্বারাসমেন্ট ফিল করে। তো লুজিন যখন ইউনকে নিয়ে ওখান থেকে চলে যায় তখন চুয়ান অ্যাংরি লুকে লুজিনের দিকে তাকিয়েছিল। তো এরপর ইউন যখন ওর হোটেল রুমে গিয়ে স্ক্রিপ্ট পড়ছিল তখন লুজিন লুকিয়ে ওর স্ক্রিপ্ট দেখে অবাক হয়, কারণ নেক্সট এপিসোডে ওদেরকে কিস করতে হবে। আর এটা যখন ইউন বুঝতে পারে তখন সে লুজিনকে তাদের ওই রোম্যান্টিক সম্পর্কে অনেক বিস্তারিত বলতে শুরু করে যে চুয়ান কিভাবে ওকে টাচ আর কিস করবে। এটা শুনে লুজিন তখন জেলাস হচ্ছিল, যা ইউনও বুঝতে পারে। তাই সে বলে, কেমন লাগলো তোমার এই স্ক্রিপ্ট? এতে লুজিন বলে, অনেক বাজে, ডাইরেক্টরকে বলে এখনই এই সিন চেঞ্জ করতে বলো। ইউন বলে, কেন, তুমি কি জেলাস? এতে লুজিন কিছু বলতো তার আগেই কাবাব মে হড্ডি হতে জুয়ান দরজায় নক করে আর সে ইউনকে রিহার্সাল করতে আসতে বলে। এতে ইউন যখনই দরজা খুলতে যাচ্ছিল তখনই লুজিন ওকে আটকিয়ে ওর একটু কাছে এসে বলে, এমনভাবে কি রিহার্সাল করতে হবে? ইউন বলে, হ্যাঁ। লুজিন বলে, তাহলে তোমাকে আর ওই চুয়ানের কাছে যেতে হবে না, আমি তোমার রিহার্সাল করতে সাহায্য করছি। এই বলে সে তখন ইউনের আরও কাছে চলে আসে। এতে ইউনের হার্টবিট বেড়ে যায়। সে বলে, আমার শরীর খারাপ লাগছে তাই আমি এখন রেস্ট করতে চাই। এতে লুজিন তখন আর কিছু না বলে রুম থেকে বার হয়ে যায়। কিন্তু বাইরে এসে সে তখন স্মাইল করছিল। আর এইদিকে ইউনের অবস্থাও সেম ছিল, সে লুজিনের কথা ভেবে অনেক বেশি ব্লাশ করছিল। তখন ফ্যাং ইউনকে কল করে বলে, লুজিনের ওপর আমার একটু সন্দেহ হচ্ছে, কারণ সে সুয়ের বডিগার্ড হওয়ার আগে থেকেই ওর ওপর নজর রাখত। এর মানে নিশ্চয় লুজিন কোনো উদ্দেশ্য নিয়ে সুয়ের বডিগার্ড হয়েছে। ওর কথা শুনে ইউন একটু অবাক হয়। এরপর সে লুজিনকে জিজ্ঞাসা করে সে কেন সুয়ের বডিগার্ড হয়েছে, কিন্তু লুজিন কিছুই বলে না। ইউন বলে, তুমি কি ওকে পছন্দ করতে? আর আমার সঙ্গে তুমি এখন যেমন ব্যবহার করছো, সুয়ের সঙ্গেও কি তেমনই ব্যবহার করতে? কিন্তু এতেও লুজিন কিছুই বলে না। তাই ইউন একটু রাগ করে ওখান থেকে চলে যায়। এতে লুজিন ওর কাছে গিয়ে বলে, না, আমি তোমার সঙ্গে যেমন ব্যবহার করি সুয়ের সঙ্গে কখনোই এমন ব্যবহার করিনি, কারণ আমি সুকে না ইউনকে পছন্দ করি। এটা শুনে ইউন তো খুশি হয়ে যায়। আর লুজিন তখন ইউনকে কিস করে। তো পরের দিন ফ্যাং তিয়ানকে বলে, আমার প্ল্যান কাজ করেছে, তাই কথা অনুযায়ী তোমাকে আমার সঙ্গে ডেটে যেতে হবে। এতে তিয়ানের ইচ্ছে না থাকার শর্তেও ফ্যাংয়ের সঙ্গে ডেটে যেতে হয়। কিন্তু তখনও তিয়ান ওর কাজ নিয়ে অনেক ব্যস্ত ছিল আর বারবার কেউ না কেউ ওকে কল করছিল। এতে ফ্যাং তো বিরক্ত হয়ে ওর ফোনটা পানিতেই ফেলে দেয়। তিয়ান তখন ফ্যাংয়ের ওপর অনেক বেশি রেগে যায়। কিন্তু ফ্যাং বলে, আমরা ছুটি নিয়ে একটু ঘুরতে এসেছি, কিন্তু তুমি এখানেও কাজ করতে শুরু করেছো, একটু চোখটা ফোন থেকে সরিয়ে দেখো কত সুন্দর পরিবেশ, তাই কাজকে গুলি মারো আর এই পরিবেশ এনজয় করো। এতে সে আর ফ্যাংকে কিছুই বলে না। এইদিকে ফ্যাং তিয়ানের অফিসে এসেছিল ওর সঙ্গে দেখা করতে, কিন্তু তিয়ানকে দেখতে না পেয়ে সে তাকে অনেকবার কল করে, কিন্তু তিয়ানের ফোন তখন সুইচ অফ বলছিল। এতে জিয়াংয়ের তখন তিয়াংকে নিয়ে একটু চিন্তা হয় আর হঠাৎ করে তার তখন মাথা ব্যথা করতে শুরু করে। কিন্তু তবুও সে তিয়ানের লোকেশন ট্র্যাক করে ওকে খুঁজতে চলে যায়। অপরদিকে চুয়ান আর ইউনের শুটিং চলছিল। সিনটা একটু রোম্যান্টিক হবে, যেখানে চুয়ান আর ইউনকে একই কটন ক্যান্ডি খেতে হবে। এতে চুয়ান যখনই ইউনের একটু ক্লোজ হয় তখনই ওর নাকের পাশ দিয়ে একটি ধারালো জিনিস চলে যায়। এতে চুয়ান তো ভয় পেয়ে যায়। কেউ বুঝতে পারে না যে এখনই কি হলো, কিন্তু ইউন খুব ভালো করে বুঝতে পারছে এটা লুজিন করেছে, কারণ সে তখন বেলুন ডার্ট গেম খেলছিল আর জেলাসির চক্করে সে একটি ডার্ট চুয়ানের দিকে ছুঁড়ে মেরেছিল। তো পরের সিনে ফ্যাং তিয়ানকে বলে, তো বলো আবারও কবে আমার সঙ্গে ডেটে আসবে? তিয়ান বলে, আর কখনোই না,
তুমি আমার ফোন ফেলে দিলে। জানো আমার ফোনে কত ইম্পর্টেন্ট জিনিস ছিল? ফ্যাং বলে, যদি আমি তোমাকে তোমার ফোন খুঁজে দিই তাহলে কি তুমি আবারও আমার সঙ্গে ডেটে যাবে? তিয়ান বলে, কিভাবে, তুমি তো ফোন পানিতে ফেলে দিয়েছ। এতে ফ্যাং তখন তিয়ানের ফোন বার করে। আসলে সে তখন তিয়ানের ফোন ফেলেনি, অন্য কিছু ফেলেছিল। তিয়ান তখন ফ্যাংয়ের কাছ থেকে ওর ফোন নেওয়ার চেষ্টা করছিল। এতে ফ্যাং বলে, আগে কথা দাও যে আবারও আমার সঙ্গে ডেটে আসবে, তাহলেই ফোন দেব। তখন আমরা ওখানে জিয়াংকে দেখতে পাই, যে কিনা তিয়ানের ফোনের লোকেশন ট্র্যাক করে এখানে চলে এসেছে। কিন্তু ফ্যাং আর তিয়ানকে একসঙ্গে দেখে তার একদমই ভালো লাগে না। ফ্যাংয়ের এরকম চাইল্ডিশ ব্যবহারে বিরক্ত হয়ে তিয়ান তখন ওর সঙ্গে আবারও ডেটে যেতে রাজি হয়ে যায়। এতে ফ্যাং তিয়ানকে ফোন দিয়ে দেয়। তো এইদিকে লুজিন যখন ইয়ুনকে নিয়ে বাড়ি যাচ্ছিল, তখন ইয়ুনের অতীতের হালকা হালকা কথা মনে পড়ে। তাই সে ওই ব্রিজের কাছে যায় যেখানে ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো এখান থেকে ফ্ল্যাশব্যাকের কাহিনী স্টার্ট হয়। ওই দিনকে আমরা যেই মহিলাকে দেখেছিলাম ওটা আসলে ইয়ুনের মা, যে কিনা এখন সুকে কিডন্যাপ করেছে। ইয়ুনের মা আগে থেকেই প্ল্যান করে রেখেছিল সুকে কিডন্যাপ করে ইয়ুনকে ওই বাড়িতে পাঠানোর জন্য। তাই তো ওই দিনকে যখন সু পানিতে পড়ে গিয়েছিল, তখন ইয়ুনের মা সুকে পানি থেকে তুলেছিল। এর কিছুক্ষণ বাদ ইয়ুন অন্য একটি গাড়ি নিয়ে পানিতে ঝাঁপ দেয়। আর লুজিন ওই দিনকে ইয়ুনকে সু মনে করে বাঁচিয়েছিল। এর মানে ইয়ুনও ওর মায়ের সঙ্গে জড়িত ছিল, আর ওরা দুজনে মিলে এই প্ল্যান তৈরি করেছে। আপাতত ইয়ুনের এইটুকুই মনে পড়ে, কিন্তু সে এই সব কিছু লুজিনকে বলে না। তো এরপর মিস্টার ইউকে দেখানো হয় ওর অ্যাসিস্ট্যান্ট। তখন মিস্টার ইউকে ইয়ুনের মা মানে তার ওয়াইফের কথা বলছিল। আসলে সে মিস্টার ইউয়ের ওয়াইফকে দেখেছে, যে কিনা ইয়ুনকে ফলো করছিল। এতে মিস্টার ইউ বুঝতে পারে যে ওর ওয়াইফ এখনও মারা যায়নি, আর হয়তো এখন যে মেয়েটি বাড়িতে আছে ওটা সুয়ের যমজ বোন ইয়ুন, যাকে সে এত দিন ধরে খুঁজছিল। অপরদিকে ইয়ুনের ওই ফোনে তখন ওর মায়ের একটি মেসেজ আসে, যে কিনা তখন ইয়ুনকে কালকে ওর সঙ্গে দেখা করতে একটি লোকেশনে আসতে বলে। এরপর ইয়ুনের মা লুজিনের সঙ্গে দেখা করে ওকে বলে, কালকে তুমি ইয়ুনের জীবন বাঁচিও, কারণ মিস্টার ইউ যদি জানতে পারে যে সে আসলে সু না ইয়ুন, তাহলে মিস্টার ইউ তখনই ইয়ুনকে মেরে ফেলবে। আর সে এটাও বলে যে তোমার বাবার অ্যাক্সিডেন্ট আর অন্য কেউ না, মিস্টার ইউ করেছিল, কারণ সে জেনে গিয়েছিল তোমার বাবা আমার আর ইয়ুনের সাহায্য করছে। আসলে মিস্টার ইউ কোনো একটি কারণে তার ওয়াইফকে পছন্দ করে না, যা হয়তো আমরা সামনে গেলেই জানতে পারবো। তো পরের দিন ইয়ুন ওর মায়ের বলা কথা অনুযায়ী একটি পাহাড়ে যায়, আর লুজিন ওকে ফলো করছিল। ইয়ুন যখন ওর মাকে দেখে তখন সে একটু খুশি হয়, কিন্তু ঠিক তখনই ওখানে কয়েকজন লোক চলে আসে যাদেরকে মিস্টার ইউ পাঠিয়েছিল। এতে ইয়ুনের মা তখন ওর গলায় চাকু চেপে ধরে ওদেরকে ভয় দেখানোর জন্য, কিন্তু সে তখন ইয়ুনকে সু বলে ডাকছিল। তখন ওখানে মিস্টার ইউ চলে আসে। ইয়ুনের মা বলে, আমি তোমার উপর বদলা নেওয়ার জন্য এসব করছিলাম, আর আমি এখন সুকে মেরে ফেলবো। ইয়ুনের মা এইসব কিছু ইচ্ছে করে করছে যাতে মিস্টার ইউয়ের সন্দেহ চলে যায়, আর সে ইয়ুনকে সু মনে করে। তখনই কেউ একজন ইয়ুনের মায়ের হাতে কিছু একটা মারে, যার কারণে সে পাহাড় থেকে নিচে পড়ে যায়। এটা দেখে ইয়ুন তো অনেক জোরসে কান্না করে ফেলে, কিন্তু লুজিন তাড়াহুড়ো করে ওর মুখ চেপে ধরে যাতে কেউ বুঝতে না পারে যে এটা ইয়ুন। তো এরপর ওরা সকলে বাড়ি চলে যায়, আর মিস্টার ইউয়ের সন্দেহ দূর হয়ে যায়। এইদিকে ইয়ুন ওর মায়ের একটি ভিডিও দেখছিল, যেটা কিনা ওর মা মারা যাওয়ার আগে ওকে সেন্ড করেছিল, যেখানে সে বলেছে যখন সু আর ইয়ুনের জন্ম হয় তখন সুয়ের ক্যান্সার হয়েছিল, কিন্তু ইয়ুন পুরো ঠিক ছিল। কিন্তু মিস্টার ইউ সুকে বাঁচানোর জন্য ইয়ুনের উপর অনেক বড় একটি এক্সপেরিমেন্ট করতে চাইছিল, এতে ইয়ুন মারাও যেতে পারত। এটা ইয়ুনের মা কিছুতেই মানতে পারেনি, তাই তো সে ইয়ুনকে নিয়ে হসপিটাল থেকে পালিয়ে গিয়েছিল। কিন্তু কয়েক বছর পর মিস্টার ইউ আমাদের খোঁজ পেয়ে যায়, আর সে আবারও তোমার সঙ্গে এক্সপেরিমেন্ট করতে চাইছিল, কিন্তু তখন লুজিনের বাবা আমাদের সাহায্য করেছিল। এরপর ইয়ুনের মা একটি প্ল্যান করে যে ইয়ুন সু সেজে ওর বাবার সঙ্গে থাকবে, আর সু ইয়ুন সেজে ওর সঙ্গে থাকবে।
কিন্তু ওই অ্যাক্সিডেন্টের কারণে ইউনের মেমোরি লস হয়ে যায়, যার কারণে ওদের প্ল্যান বরবাদ হয়ে যায়। আর এর জন্যই মিস্টার ইউ ইউনকে সন্দেহ করতে শুরু করেছিল। আর মিস্টার ইউয়ের এই সন্দেহ দূর করতেই ইউনের মা ইচ্ছে করে পাহাড় থেকে ঝাঁপ দিয়েছিল। ইউনের মা তখন আরও বলে, আমি সব কিছু তোমাদের জন্য করেছি, সুয়ের কথা চিন্তা করতে হবে না, সে এখন ভালো আছে, আর তুমিও ভালো থেকো, আমি তোমাদের দুজনকেই অনেক ভালোবাসি। ভিডিওটা দেখার পর ইউন তখন অনেক বেশি কান্না করে। এরপর ইউন যখন ওর পুরনো ফোন ভালো করে চেক করছিল, তখন সে ওই ফোনে একটি নাম্বার পায়। এতে ইউন তখন ওই নাম্বারে কল করে, যা লু জিন রিসিভ করে। আসলে এটা ওর বাবার নাম্বার, আর ফোনটাও ওর বাবার। দুজনেই তখন চুপচাপ ছিল, কেউ কিচ্ছু বলছিল না। লুজিন বুঝতে পারে না যে ওটা ইউন ছিল, বাট ইউন বুঝতে পেরে যায় যে ফোনের ওপাশে থাকা ব্যক্তিটি লুজিন, কারণ তখন লুজিনের গাড়ি স্টার্ট করা ছিল। আর আওয়াজ শুনেই ইউন বুঝতে পেরে যায় যে এটা লুজিন। সে তখন একটু কষ্ট পায় যে লুজিন আগে থেকেই সব কিছু জানতো, কিন্তু এই বিষয়ে তাকে কিছুই বলেনি সে। এর মানে লুজিনও এতদিন তাকে ধোকা দিচ্ছিল, কিন্তু এই সব বিষয়ে লুজিন তো কিছুই জানতো না। তো পরের দিন থেকে ইউন লুজিনকে ইগনোর করে, যার কারণ লুজিন বুঝতে পারে না। তো মিস্টার ইউ লুজিনকে বলছিল, দুই দিন পর সুয়ের চেক আপ করা হবে, তাই তুমি ওকে রাজি করাও, সে যেন এবার কোনো ঝামেলা ছাড়াই চেক আপ করে। এতে লুজিন রাজি হয়ে যায়, কিন্তু ইউন তো ঠিক মতন ওর সঙ্গে কথাই বলছিল না। এতে সে ইউনকে একটি সাইডে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে তার কি হয়েছে, কেন সে তাকে ইগনোর করছে। এতে ইউন বলে, তোমার কোনো সাহায্যের আমার দরকার নেই, আমি এখন একাই সব কিছু করবো। লুজিন বলে, যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে বলতে পারো, কিন্তু ইউন কিছুই বলে না। এতে লুজিন তখন জোর করে ইউনকে কিস করে দেয়, কিন্তু ইউন রেগে কিক মেরে ওখান থেকে চলে যায়। এরপর লুজিন জিয়াংকে কল করে কাল রাতে যেই ব্যক্তি তাকে কল করেছিল তার ডিটেলস বার করতে বলে। এতে জিয়াং লুজিনকে বলে ওই নাম্বারটি ইউনের ছিল। এতে লুজিন তখন অবাক হয়, আর সে বুঝতে পারে এর জন্য ইউন তার সঙ্গে ঠিক মতন ব্যবহার করছে না। তাই পরের দিন লুজিন এই বিষয়ে ওর সঙ্গে কথা বলতে যায়, কিন্তু ইউন তো লুজিনকে ওর কাছে আসতে দিচ্ছিল না। সে অন্যান্য সমস্ত বডিগার্ডদেরকে লুজিনকে আটকাতে বলে, কিন্তু লুজিন সকলকে মেরে ইউনের কাছে এসে বলে, তুমি ভুল ভাবছ, আমি এক্সপ্লেন করতে পারি, কিন্তু ইউন তার কোনো কথাই শোনে না। এতে লুজিন বলে, দুই দিন পর মেডিকেল টিম আসবে তোমার চেক আপ করতে, আর জানোই তো এটা কতটা কষ্টদায়ক, আর তুমি যেহেতু সু না তাই হয়তো এই ট্রিটমেন্টের পর তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, তাই তুমি যদি আমার সঙ্গে কথা না বলো তাহলে আমি তোমার সাহায্য করব কিভাবে। এতে ইউন তখন লুজিনের সঙ্গে কথা না বলে মিস্টার ইউর সঙ্গে কথা বলতে যায়। সে বলে, আমি চেক আপ করাবো না, কিন্তু মিস্টার ইউ তার কোনো কথাই শোনে না। এতে ইউন লুজিনের সঙ্গে কথা বলতে যায়। দুজনে তখন ডান্স করছিল আর কথা বলছিল, কারণ ইউনের রুমে ক্যামেরা লাগানো ছিল, তাই কেউ যাতে ওদের সন্দেহ না করে তাই তারা এমনভাবে কথা বলছিল। এতে লুজিন তখন ওর প্ল্যান সম্পর্কে ইউনকে বলে। পরের দিন প্ল্যান মতন ইউন মিস্টার ইউকে বলে, আমি চেক আপ করাবো না, কিন্তু মিস্টার ইউ তখনও ওর কথায় রাজি হচ্ছিল না। এতে ইউন ওর গলায় একটি চাকু ধরে বলে, বললাম না আমি চেক আপ করাবো না, আমার কথা না শুনলে কিন্তু আমি এখনই সুইসাইড করে ফেলবো। এতে মিস্টার ইউ তো ভয় পেয়ে যায়। ইউন আরও বলে, আমার এখানে থাকতে ভালো লাগছে না, 24 ঘন্টা আমাকে ক্যামেরার সামনে থাকতে হয়, আর বডিগার্ড ছাড়া আমি কোথাও যেতেও পারি না। তখন ওখানে লুজিন এসে ইউনের হাত থেকে চাকুটি ফেলে দেয়। এরপর সে মিস্টার ইউকে বলে, হয়তো ইউন অনেক বেশি বিরক্ত হয়ে গিয়েছে এই সবে, তাই আপনি চাইলে আমি কয়েকদিন ওকে বাইরে থেকে ঘুরিয়ে আনতে পারি। মিস্টার ইউ তো জানে যে সু কতটা জেদি, রাগের মাথায় সে নিজের ক্ষতিও করতে পারে, তাই সে লুজিনের এই কথায় রাজি হয়ে যায়। এরপর লুজিন ইউনকে নিয়ে বাড়ি থেকে বার হয়ে যায়। তো এটাই ছিল লুজিনের প্ল্যান। লুজিন তখন ইউনকে ওর বাবার সঙ্গে দেখা করাতে নিয়ে যায়, যে কিনা তখনও কোমাতে ছিল। লুজিন বলে, ওটা আমার বাবার ফোন ছিল, আর বাবা তোমাকে আর তোমার মাকে সাহায্য করেছিল, আর এর জন্যই মিস্টার ইউ আমার বাবার ক্ষতি করেছে,
তুমি এই বিষয়ে জানতে, কিন্তু মেমোরি লসের কারণে তুমি সবই ভুলে গিয়েছো। বিশ্বাস করো, এই সবে আমি জড়িত ছিলাম না। এতে ইউন লুজিনের কথাই বিশ্বাস করে নেয়। তখন ওখানে জিয়াং আসে। এরপর সকলে মিলে তখন প্ল্যান করছিল কিভাবে তারা সুকে খুঁজবে। জিয়াং বলে, আমার মনে হয় ইউনের মা আর সু একসঙ্গে মিলিত ছিল, আর হয়তো ওদের প্ল্যান মতনই অ্যাক্সিডেন্ট করানো হয়েছিল। এতে ইউন বলে, আমারও তাই মনে হয়, কারণ মা ভিডিওতে বলেছিল যে সু যেখানে আছে অনেক ভালো আছে। তো এরপর আমরা সুকে দেখতে পাই যে কিনা ঠিক আছে আর একটি গোপন জায়গাতে লুকিয়ে আছে। তখন সিন একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। প্রত্যেক মাসে মাসে মিস্টার ইউ সুয়ের ওই চেক আপ করাতো। এতে সুয়ের অনেক ব্যথা লাগতো, আর ব্যথা সহ্য করতে না পেরে সে সুইসাইড করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু তখনই ওখানে ওর মা এসে সুকে আটকায়। কিন্তু সে জানতো না যে এটা ওর মা ছিল। তো সুয়ের মা তখন সুকে বলেছিল, তোমার এই রোগ কখনো ভালো হবে না, কিন্তু আমি তোমাকে স্বাধীনতা দিতে পারি, কারণ এই ট্রিটমেন্ট করলে তুমি কখনোই সুস্থ হবে না। এতে সু বলে, তাহলে আমি কি করব। তখন সুয়ের মা ওকে ওর ফোন নাম্বার দিয়েছিল, আর তখন থেকে ওরা দুজনে এই প্ল্যান করছে। এই দিকে ইউনের মনে পড়ে একটি জায়গার কথা, যেটা কিনা শহর থেকে অনেক দূরে ছিল। ইউনের মা প্রায় সময় ওই জায়গার কথা ইউনকে বলতো, তাই ইউনের মনে হয়তো সু ওখানেই আছে। তখন ওখানে তিয়ান আসে জিয়াংয়ের সঙ্গে দেখা করতে, কিন্তু ক্যাফেতে কাউকে দেখতে না পেয়ে সে ভিতরে চলে যায়। আর এই সিক্রেট রুম দেখে তিয়ান অবাক হয়, আর এরা তিনজনে তখন তিয়ানকে দেখে ফেলে। এরপর জিয়াং তিয়ানকে বলে, আমি লুজিনকে আগে থেকেই চিনি, আর আমি ওর সাহায্য করেছিলাম সুয়ের বডিগার্ড হতে, আমি একজন হ্যাকার। এতে তিয়ান বলে, কিন্তু আমি এইসব জানতে চাই না, আমি তো তোমাকে এটা বলতে এসেছিলাম যে আমি তোমাকে পছন্দ করি। এটা শুনে জিয়াং অবাক হয়, কিন্তু সে তিয়ানকে রিজেক্ট করে দেয়। আসলে জিয়াংয়ের ব্রেন টিউমার রয়েছে, তাই তো ওই দিনকে ওর মাথা ঘুরছিল। আর সে বেশি দিন নাও বাঁচতে পারে, জিয়াংও তো তিয়ানকে পছন্দ করে, কিন্তু তিয়ান যদি ওর সঙ্গে থাকে তাহলে সে অনেক বেশি কষ্ট পাবে, তাই জিয়াং তিয়ানকে রিজেক্ট করে দিল। এতে তিয়ান আপসেট হয়ে ওখান থেকে চলে যায়, আর জিয়াংও তখন অনেক বেশি আপসেট ছিল, কিন্তু সে তার রোগের কথা কাউকে বলে না। এরপর তিয়ান ফ্যাংয়ের সঙ্গে দেখা করে অনেক বেশি ড্রিঙ্ক করে, আর সে ফ্যাংকে এটাও বলে যে আমি জিয়াংকে পছন্দ করি, কিন্তু সে আমাকে রিজেক্ট করে দিল। এতে ফ্যাংয়েরও মন খারাপ হয়ে যায়, কিন্তু সে একটু অবাকও হয়, কারণ জিয়াংও তো তিয়ানকে পছন্দ করে, তাহলে সে কেন তাকে রিজেক্ট করলো। তাই পরের দিন ফ্যাং জিয়াংয়ের সঙ্গে দেখা করে ওকে জিজ্ঞাসা করে, তুমি কেন তিয়ানকে রিজেক্ট করলে। কিন্তু সে ফ্যাংকেও কিছু বলে না। এতে ফ্যাং বলে, আমায় বলতে না চাইলে তোমায় কিন্তু তিয়ানকে বলতেই হবে। তখন তিয়ান ফ্যাংকে কল করে বলে, আমি লুজিন আর ইউনের সঙ্গে দেখা করতে যাচ্ছি, তুমি চাইলে আসতে পারো। এতে ফ্যাং বলে, ওকে, আমি জিয়াংকেও সঙ্গে নিয়ে যাচ্ছি। এরপর সে জিয়াংকে বলে, তোমাকে একটা সুযোগ করে দিলাম, তাই তিয়ানকে সব বলে দিও। তো এরপর এরা পাঁচজনে মিলে আবারও একটি প্ল্যান বানায়। লুজিন কিন্তু তিয়ান আর ফ্যাংকে ইউনের আসল পরিচয় বলে দিয়েছে, আর এরাও এখন ওদের সাহায্য করতে রাজি। লুজিন তখন তিয়ান ফ্যাং আর জিয়াংকে বলে মিস্টার ইউকে সামলাতে, আর আমি আর ইউন যাব সুকে খুঁজতে। তো লুজিন আর ইউন চলে গেলে পরে ফ্যাংও ওখান থেকে চলে যায়, যাতে তিয়াং আর জিয়ান কথা বলতে পারে। তো জিয়াং কিন্তু তিয়ানকে ওর রোগের কথা বলে না, বরং সে এটা বলে, আমি তোমাকে আমার ফ্রেন্ড মনে করি, তাই আমরা কি সারা জীবন ফ্রেন্ড হয়ে থাকতে পারি না। এতে তিয়ানও রাজি হয়ে যায়, আর ফ্যাং তো ওদের কথা শুনে অনেক বেশি হ্যাপি হচ্ছিল, কারণ এখন ও রাস্তা ফাঁকা। পরের সিনে লুজিন আর ইউনকে দেখতে পাই। ওরা তখন সুকে খুঁজতে ওই জায়গাতে চলে এসেছিল। তখনই সু দৌড়ে এসে লুজিনকে জড়িয়ে ধরে। এরপর ইউন আর সু যখন একে অপরকে দেখে তখন তারা অবাক হয়ে যায়। এরপর লুজিন সুকে বলে, ও তোমার যমজ বোন, নাম ইউন। সু বলে, কিন্তু বাবা ওর কথা কেন আমাকে কখনোই বলেনি। লুজিন বলে, জানি না, আর কালকে তোমাকে বাড়ি ফিরতে হবে, কারণ কাল ডক্টর আসবে তোমার চেক আপ করতে, আর যদি তুমি না যাও তাহলে ইউন ধরা পড়বে। এতে সু বলে, আমি যাব, কিন্তু আমার একটি শর্ত আছে।
কিন্তু সুয়ের শর্ত কি তা এখানে বলা হয় না। তো পরের দিন মিস্টার ইউ ডক্টর নিয়ে ইউনের চেক আপ করতে আসছিল। জিয়াং যখন দেখে যে মিস্টার ইউ এই দিকে আসছে, তখন সে লুজিনকে কল করে বলে এক ঘন্টার ভিতরে মিস্টার ইউ চলে আসবে, তাই তোমরা জলদি চলে আসো। লুজিন বলে আমাদের ফিরতে এক ঘন্টার বেশি সময় লাগবে, তাই ততক্ষণ তোমরা মিস্টার ইউকে সামলাও। তো এক ঘন্টা পর মিস্টার ইউ এখানে চলে আসলে পরে তিয়ান বারবার তাকে আটকাচ্ছিল, সে যেন ইউনের রুমে না যায়। কিন্তু মিস্টার ইউ জোর করে রুমে ঢুকে যায়, কারণ ওরও সন্দেহ হচ্ছিল। কিন্তু ওয়াশরুম থেকে তখন সুয়ের আওয়াজ আসছিল, যে কিনা মিস্টার ইউকে রুম থেকে বাইরে যেতে বলছিল। এতে মিস্টার ইউ একটু শান্ত হয়, কিন্তু ওয়াশরুমে তখন ফ্যাং ছিল আর সে সুকে কল লাগিয়ে বাথরুমে একটি স্পিকার রেখেছিল, যা শুনতে পুরাই রিয়াল মনে হচ্ছিল। তো মিস্টার ইউ বাইরে গিয়ে সুয়ের জন্য অপেক্ষা করে, আর তিয়ান তখন অনেক বেশি ভয় পাচ্ছিল। কিছুক্ষণ বাদ ওখানে সু এসে মিস্টার ইউকে জড়িয়ে ধরে। আসলে লুজিন ওকে পেছনের গেট দিয়ে ঢুকতে সাহায্য করেছে, আর এটা কিন্তু আসল সু। অনেকদিন বাদ বাবাকে দেখে সু তো একটু ইমোশনাল হয়ে যায়। আর অপরদিকে লুজিন ইউনকে ওর অ্যাপার্টমেন্টে এনে বলে এখন কয়েকদিন তোমাকে এখানেই লুকিয়ে থাকতে হবে, যতদিন না পর্যন্ত সুয়ের চেক আপ হচ্ছে। এতে ইউনও রাজি হয়ে যায়। তো পরের দিন ইউনের যখন ঘুম ভাঙে, তখন সে ওর সামনে লুজিনকে দেখতে পায়, যে কিনা ওর দিকেই তাকিয়েছিল। যখনই ওরা একটু রোম্যান্স করতে যাবে, তখনই সু লুজিনকে মেসেজ করে ওর সঙ্গে দেখা করতে বলে। এতে লুজিন সুয়ের কাছে চলে যায়। লুজিনের কোটে তখন কিছু একটা লেগেছিল, তাই সু ওটা ফেলতে যাচ্ছিল। কিন্তু লুজিন এখন একজন বডিগার্ডের মতন সুকে টাচ করতে দেয় না, দেখে বোঝাই যাচ্ছে যে ইউনের প্রতি সে কত বেশি লয়াল। তো এরপর লুজিন সুকে নিয়ে ওর স্টুডিওতে যায়, যেখানে ইউন আর তিয়ানো ছিল। তো সু তখন ওদেরকে বলে আমি শুধুমাত্র মেডিকেল চেক আপ করাবো, আর বাকি সমস্ত কাজগুলো ইউন করবে। কিন্তু লুজিন এতে রাজি হচ্ছিল না, কারণ এমনটা করলে পরে ইউন ধরা পড়তে পারে। সু বলে আমি বলেছিলাম না যে আমার একটি শর্ত আছে, এটাই হলো আমার শর্ত, আর আমার কথা না শুনলে পরে আমি মিস্টার ইউকে সব বলে দেব। এতে ইউন ওর কথায় রাজি হয়ে যায়। সু তখন বলে এখন থেকে লুজিন আমাকে প্রোটেক্ট করবে, আর অন্য একজন বডিগার্ড তোমার সঙ্গে থাকবে। লুজিন তো কিছুতেই ওর কথায় রাজি হচ্ছিল না, কিন্তু ইউন সুয়ের কথায় রাজি হয়ে যায়, আর সে ওর জামা পরিবর্তন করে সুয়ের জামা পরে বাড়িতে চলে যায়। এরপর সু লুজিনের সঙ্গে বাইরে ঘুরতে যায়। কথায় কথায় সু তখন লুজিনের সঙ্গে চিপকাচ্ছিল। এতে লুজিন অনেক বেশি বিরক্ত হয়ে যায়, আর সে এটাও বুঝতে পারে যে সু ইচ্ছে করেই এমনটা করলো, যাতে ইউন ওর থেকে দূরে থাকে। তো পরের সিনে ইউন ওর সমস্ত কাজ শেষ করে লুজিনের ফ্ল্যাটে চলে আসে। সে তখন লুজিনকে অনেক বেশি মিস করছিল। আর অপরদিকে সু তো লুজিনকে ছেড়ে বাড়িতে যেতে চাইছিল না। লুজিন একটি বডিগার্ডকে ডেকেছিল, যে অনেক কষ্টে লুজিনকে বাড়িতে নিয়ে যায়। এরপর লুজিন তাড়াহুড়ো করে ওর নিজের ফ্ল্যাটে চলে যায়। লুজিন দেখে যে ইউন ঘুমোচ্ছে, কিন্তু সে যখনই ওকে টাচ করে তখনই ইউনের ঘুম ভেঙে যায়। লুজিন তখন ইউনকে সরি বলে আজকে পুরো দিন ওর সঙ্গে দেখা করতে না আসার জন্য। ইউন তখন লুজিনকে জিজ্ঞাসা করে যদি কখনো সু ইউন সেজে তোমার সঙ্গে ফ্ল্যাট করে, তাহলে কি তুমি বুঝতে পারবে? এতে লুজিন তখন ইউনকে তার কাছে টেনে বলে মানছি তোমরা একই রকম দেখতে, কিন্তু আমি এক সেকেন্ডে তোমাকে চিনে ফেলবো। লুজিন তখন ইউনকে কিস করে আর বলে দুই দিন পর তোমার জন্মদিন, তাই আমি তোমাকে মুভি দেখতে নিয়ে যাব। এতে ইউনও রাজি হয়ে যায়। তো পরের দিন সু মিস্টার ইউকে বলে কাল আমার জন্মদিন, আর এবার আমি আমার জন্মদিন অনেক বড় করে সেলিব্রেট করতে চাই, কারণ হতেও পারে এটা আমার শেষ জন্মদিন। ওর কথা শুনে মিস্টার ইউ তখন একটু ইমোশনাল হয়ে যায়। সু তখন বলে আমি কিন্তু ওখানে লাইভ গানও গাইব। এতেও মিস্টার ইউ রাজি হয়ে যায়, আর সে তিয়ানকে কল করে এই কথাটি বলে। সু যেহেতু সরাসরি গান গাইতে পারে না, তাই তিয়ান তখন ইউনকে সু সেজে গান গাইতে বলে। এতে ইউনও রাজি হয়ে যায়। তো পরের দিন ইউন যখন সু সেজে পার্টিতে এসে গান গাইছিল,
তখন লুজিন তো এক নজরে ওর দিকেই তাকিয়েছিল। তো এইদিকে একটি বুড়ো তিয়ানের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছিল, যা দেখে ফ্যাং তখন ওই বুইরাকে একটি সাইডে নিয়ে গিয়ে অনেক মারে, যা দেখে তিয়ান তো ইমপ্রেস হয়ে যায়। তো ইউনের গান গাওয়া শেষ হলে পরে সে সুয়ের সঙ্গে দেখা করতে যায়। ইউন সুকে হ্যাপি বার্থডে উইশ করে, এতে সু ইউনকে জড়িয়ে ধরে, কিন্তু সে তখন ইউনের গলায় একটি ইনজেকশন পুশ করে, যার কারণে ইউন অজ্ঞান হয়ে যায়। এতে সু ইউনের মতন ড্রেস আপ করে লুজিনের সঙ্গে দেখা করতে যায়। আসলে সে লুজিনের সঙ্গে সময় কাটাতে চায়, তাই সে ইউনের সঙ্গে এমনটা করল। কিন্তু সে যখন লুজিনের সঙ্গে ফ্লার্ট করছিল, তখন লুজিন ওকে চিনে ফেলে যে এটা তার ইউন না, বরং সু। তাই সে অন্য একটি বডিগার্ডকে কল করে সুকে এখান থেকে নিয়ে যেতে বলে। এতে সু তখন বলে, তুমি ওই ইউনের মধ্যে কি এমন দেখলে যার কারণে আমাকে পাত্তা দিচ্ছ না? আমি কিন্তু ওর থেকে বেশি ধনী। কিন্তু লুজিন ওর কথার কোনো উত্তর দেয় না। এরপর জিয়াং এসে সুকে ওখান থেকে নিয়ে যায়। এইদিকে ইউন আপসেট হয়ে একাই সিনেমা হলে যায়। সে অনেকক্ষণ লুজিনের জন্য অপেক্ষা করে, কিন্তু লুজিন আসছে না দেখে ইউন যখনই কেক কাটতে যাবে ঠিক তখনই ওখানে লুজিন চলে আসে। আর এত দেরি করে আসার জন্য সে ইউনকে সরি বলে। এতে ইউন তখন লুজিনকে কিস করে বলে, ইটস ওকে, আমি জানি তুমি ভুল কিছু করনি। তো সিন এখানে কাট হয়, আর পরের সিনে আমরা ওদেরকে ঘরে দেখতে পাই। রোম্যান্টিক পরিবেশ, তাই বুঝতে পারছো কী হবে? আই কান্ট এক্সপ্লেন বিকজ আমার শরম করে। তো যাই হোক, এরপর জিয়াংকে দেখানো হয়। অতিরিক্ত মাথা ব্যথার কারণে জিয়ান তখন অজ্ঞান হয়ে যায়, আর ওকে হসপিটালে অ্যাডমিট করা হয়। আর ওর সঙ্গে তখন দেখা করতে লুজিন, তিয়ান আর ফ্যাং এসেছিল। তিয়ান যখন জানতে পারে যে জিয়াংয়ের টিউমার রয়েছে আর সে মাত্র কয়েক বছর বাঁচবে, তখন সে অবাকের সঙ্গে সঙ্গে অনেক কষ্ট পায়। তো এরপর জিয়াংয়ের সার্জারি করা হয়। আফটার সার্জারি ডক্টর লুজিনকে বলে, আপাতত জিয়াং ঠিক আছে, কিন্তু সে মাত্র 2 থেকে 3 বছর বাঁচবে। এটা শুনে লুজিংও অনেক বেশি আপসেট হয়ে যায়। তখন ওর সঙ্গে দেখা করতে ইউন আসে। ইউনকে দেখে লুজিন আর নিজেকে সামলাতে পারে না, সে কান্না করে দেয়, কারণ জিয়ান তার অনেক ভালো বন্ধু ছিল। তো পরের দিন মিস্টার ইউ ইউনের সম্পর্কে জানতে পেরে যায় যে সে এতদিন সু সেজে ওর বাড়িতে থাকছিল। এতে মিস্টার ইউ ইউনকে নিয়ে ওর সিক্রেট ল্যাবে যায় টেস্ট করতে যে এটা আসলে সু নাকি ইউন। কিন্তু টেস্টের পর মিস্টার ইউ যখন রেজাল্ট দেখে তখন সে অবাক হয়, কারণ এটা সু ছিল। এই চেক আপের পর সুয়ের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, আর ওর তখন অনেক বেশি কষ্ট হচ্ছিল। তাই সে মিস্টার ইউকে রিকোয়েস্ট করে, আমি আর এই চেক আপ করাতে চাই না, আমার হাতে আর মাত্র কয়েকদিন সময় আছে, আর এই কয়েকদিন আমি শান্তিভাবে থাকতে চাই, তাই প্লিজ তুমি আমাকে জোর করো না এই চেক আপ করাতে। সুয়ের কথা শুনে মিস্টার ইউ ইমোশনাল হয়ে ওকে জড়িয়ে ধরে বলে, আমি তোমার কিচ্ছু হতে দেব না। তো পরের সিনে ফ্যাংকে দেখি, যে কিনা তখন জিয়াংয়ের সঙ্গে দেখা করতে এসেছিল। জিয়াং বলে, আমি এখন সুস্থ, তাই ভাবছি তিয়ানকে মনের কথা বলেই দেব। যা শুনে ফ্যাং অবাক হয়, কিন্তু সে জিয়াংকে আটকায় না, বরং ফ্যাং নিজেই জিয়াংকে তিয়ানের কাছে নিয়ে যায়। তো জিয়াং যখন তিয়ানকে জড়িয়ে ধরে, তখন এই সিন দেখে ফ্যাং আপসেট হয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু সে কিছু একটা ভেবে তখনই তিয়ানের কাছে গিয়ে বলে, আমি তোমাকে কিছু বলতে চাই, আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, বাট আই রিয়েলি লাইক ইউ। ওর কথা শুনে তিয়ান তখন বলে, তুমি আমার টাইপের না, কিন্তু তোমার কিউট ব্যবহার আমার অনেক ভালো লাগে, আর আমিও এখন তোমাকে পছন্দ করি। যা শুনে ফ্যাং অবাক হয়, সে বলে, জিয়াং কি তোমাকে প্রপোজ করেনি? এতে জিয়াং বলে, না তো, আমি তো তিয়ানকে এটা বলতে এসেছিলাম, যতদিন বেঁচে আছি ততদিন আমি পুরো দুনিয়া ঘুরে দেখতে চাই। এটা শুনে ফ্যাং হ্যাপি হয়ে যায়, কারণ সে খুব ভালো করে বুঝতে পারছে যে জিয়াং দুজনকে এক করার জন্য এই প্ল্যান করেছে। তো তিয়ান এখন ফ্যাংয়ের সঙ্গে হ্যাপি আছে, এটা দেখে সেও হ্যাপি হয়ে ওখান থেকে চলে যায়। অপরদিকে মিস্টার ইউ আর সুকে দেখানো হয়। হঠাৎ করে সু তখন অজ্ঞান হয়ে যায়।
যা দেখে মিস্টার ইউ তাড়াহুড়ো করে সুকে নিয়ে ওর সিক্রেট ল্যাবে যায়। অপরদিকে লুজিন আর ইউনো ওই সিক্রেট ল্যাবের খোঁজ পেয়ে গিয়েছিল, তাই ওরা দুজনে লুকিয়ে লুকিয়ে ওই ল্যাবে প্রবেশ করে। এইদিকে সুয়ের অবস্থা তো আরও খারাপ হয়ে যায়, সে অনেক ছটপট করছিল আর ওর বাবাকে রিকোয়েস্ট করছিল সে যেন এইসব বন্ধ করে দেয়। এতে মিস্টার ইউ বলে, আজকের পর থেকে তোমাকে আর কষ্ট পেতে হবে না। সু বলে, যতবারই চেক আপ করি ততবারই তুমি এই কথা বলো, কিন্তু এই চেক আপে আমি ব্যথা ছাড়া আর কিছুই পাই না। মিস্টার ইউ বলে, কিন্তু এটাই শেষবার, কারণ আমি ইউনের অর্গানস পেয়ে গিয়েছি আর ওর সাহায্যে তুমি ঠিক হবে। অপরদিকে লুজিন আর ইউন একটি ঘরে ঢোকে, কিন্তু ওই ঘরে তখন অনেক বিষাক্ত একটি গ্যাস ছিল যার কারণে দুজনেই অজ্ঞান হয়ে যায়। পরের সিনে লুজিনের যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে বাঁধা অবস্থায় দেখতে পায়, আর মিস্টার ইউ তখন ইউনকে সুয়ের পাশের বেডে রেখেছিল ওর অর্গান সুয়ের বডিতে ট্রান্সফার করার জন্য। সু তখন ওর বাবাকে রিকোয়েস্ট করছিল সে যেন এমনটা না করে, কারণ এতে ইউন মারা যেতে পারে, কিন্তু মিস্টার ইউ ওর কোনো কথাই শোনে না। সে তখন ইউনকে বলে, যদি তুমি আমার কথা না শুনো তাহলে আমি লুজিনকে মেরে ফেলব। লুজিন ইউনকে বারণ করে যে আমার কথা চিন্তা করতে হবে না, তুমি প্লিজ এই ট্রিটমেন্ট করো না, কিন্তু ইউন লুজিনের জন্য ট্রিটমেন্ট করতে রাজি হয়ে যায়। কিন্তু ওখানকার একটি ডক্টর সুয়ের গলায় চাকু চেপে ধরে, যে আর অন্য কেউ ছিল না, ফ্যাং ছিল। আসলে ফ্যাং আসল ডক্টরকে অজ্ঞান করে ওর জায়গা নিয়ে এখানে এসেছে। সুয়ের গলায় চাকু চেপে ধরায় মিস্টার ইউ তখন অনেক বেশি রেগে যায়। তখন কয়েকজন বডিগার্ড ফ্যাংকে ধরে ফেলে। এরপর মিস্টার ইউ আবারও সার্জারি কন্টিনিউ করতে বলে, কিন্তু সুয়ের তখন এত বেশি কষ্ট হচ্ছিল যে সে আর ব্যথা সহ্য করতে না পেরে ওখানেই মারা যায়। এতে মিস্টার ইউ তো পুরো পাগলের মতন হয়ে যায়। সে তখন ডক্টরকে বলে ইউনের ব্রেন আর হার্ট সুয়ের মধ্যে ট্রান্সফার করতে। ডক্টর বলে এতেও সু বাঁচবে না, কিন্তু মিস্টার ইউ তখন এত বেশি পাগল হয়ে গিয়েছিল যে তার কানে তখন কোনো কথাই আসছিল না। ওর মাথায় তখন একটি জিনিসই ঘুরছিল, যে করে হোক সুকে তার বাঁচাতেই হবে। তাই সে যখনই একটি স্ক্যালপার নিয়ে ইউনের কাছে যাচ্ছিল, ঠিক তখনই ওখানে লুজিন এসে মিস্টার ইউকে দূরে সরিয়ে দেয়। তখন ওদের মধ্যে ফাইটিং স্টার্ট হয়ে যায়, আর এই সুযোগে মিস্টার ইউ তখন একটি বাটন প্রেস করে যার কারণে মাত্র 5 মিনিটের মধ্যে পুরো ল্যাব ধ্বংস হয়ে যাবে। এটা দেখে সকলেই তখন তাড়াহুড়ো করে ল্যাব থেকে বাইরে চলে যায়, কিন্তু ফ্যাং বেরিয়ে আসতে পারে না। তখনই অনেক বড় একটি ব্লাস্ট হয়। এইদিকে মিস্টার ইউকে অ্যারেস্ট করা হয়, কারণ সে যেই কাজটা করছিল ওটা ইললিগাল ছিল। সিন এখানে কাট হয়, আর পরের সিনে আমরা ফ্যাংকে হসপিটালে দেখতে পাই। ওর ফেসে তখন অনেক চোট লেগেছিল, যা দেখে তিয়ান তখন অনেক বেশি কান্না করছিল। কিছুক্ষণ বাদ ফ্যাংয়ের যখন জ্ঞান ফেরে তখন তিয়ান তো আরও অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। সিন এখানে কাট হয়, আর এবার 2 বছর পরের সিন দেখানো হয়। লুজিন ইউনকে নিয়ে শহর থেকে দূরে ওই গ্রামে এসে থাকতে শুরু করেছে, আর দুজনেই এখন অনেক হ্যাপি আছে। অপরদিকে ফ্যাং আর তিয়ানও বিয়ে করেছে। তিয়ান এখন প্রেগনেন্ট, আর সে ফ্যাংয়ের সঙ্গে অনেক বেশি হ্যাপি আছে। তো এবার জিয়াংকে দেখানো হয়, ওর হাতে বেশি দিন সময় নেই, তাই যতদিন জিয়াং বেঁচে আছে সে দুনিয়া ঘুরে বেড়াচ্ছে, আর এতে সে অনেক বেশি হ্যাপি। তো পরের দিন লুজিন ইউনকে সিনেমা হলে নিয়ে গিয়ে ওকে বিয়ের জন্য প্রপোজ করে, আর ইউনও ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। তো দুজনের এই রোম্যান্টিক কিসের মধ্যে দিয়ে এই ড্রামার হ্যাপি এন্ডিং এখানেই হয়ে যায়। যদি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে লাইক করে জানিয়ে দিও, কেমন? বাই।